ভূপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন সড়ক প্রশস্ত শক্তিশালীকরণ ও অবকাঠামো নির্মাণসহ সহ পাঁচ হাজার একশো কোটি টাকা ব্যয় আটটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানীর শেরেবাংলা নগরে এনিসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এর মধ্যে পাবনা নাটোর সিরাজগঞ্জ জেলায় ভূ উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ জেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বঙ্গবন্ধু হাইটেক সিটি দুইয়ের সহায়ক অবকাঠামো নির্মাণসহ সহ আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব নুরুল আমিন প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন